আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আপনাদের সামনে এমন একটি টোপ নিয়ে এলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছের টোপ। আমরা কম বেশি সবাই জানি যে চিংড়ি মাছ বড় সাইজের হলে সেটা কেঁচু দিয়ে ধরা যায়, এবং কেঁচুর মাছ আমরা অনেকেই খাই না, যার ফলে আমি ব্যতিক্রম একটা টোপ নিয়ে আসলাম, 100% কার্যকরী টোপ। চলুন ভিডিওটি শুরু করি। চলুন, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন স্টার্ট করি ভিডিওটি। তো প্রিয় দর্শক, আমরা জানি নদীতে এখন প্রচুর পরিমাণে চিংড়ি মাছ ধরতেছে মানুষ, যেহেতু নদীর পানি এখন ঘোলা। তো অনেকেই আমরা দেখা যাচ্ছে যে কেঁচু দিয়ে মাছ ধরলে সেগুলো আমরা খাই না এবং ঘৃণা লাগে, যার জন্য আমি ব্যতিক্রম যে আজকে টোপ বানিয়ে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনারা এই টোপ ব্যবহার করে অনায়াসে মাছ ধরতে পারবেন। এটা কোনো ফুং মাঝে ভিডিও না, জাস্ট রিয়েল একটা ভিডিও। তো এই পদ্ধতি আপনারা যখন অবলম্বন করেন অবশ্যই আপনারা মাছ ধরতে পারবেন। তো ভিডিওটি স্টার্ট করি, সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো পাউরুটি। দেখতে পাচ্ছেন, প্রথমে আমাদের কি করতে হবে, পাউরুটির এই লাল লাল অংশগুলো আমরা ফেলে দেব। এবার আমরা কি করব, এটাকে আমরা এবার গুঁড়ো গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছেন আমরা এবার গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এর সাথে যেটা আমরা মিক্স করব, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটা টোপ বানানোর উদ্দেশ্য হলো যেহেতু বড় বড় সাইজের চিংড়ি মাছ হলে আপনার কেঁচুটা খাইতে পারে, ছোটোগুলা তো খাইতে পারে না। এই টোপ দিয়ে আপনার ছোট বড় সব ধরনের চিংড়ি মাছই ধরতে পারবেন। তো এর সাথে আমরা এবার যেটা অ্যাড করব, এটা হচ্ছে খোল, খোলের গুঁড়ো, সর্ষের খোলের গুঁড়ো, এটা এর সাথে আমরা অ্যাড করলাম। তারপরে যেটা লাগবে সেটা হলো সামান্য পরিমাণে আমরা আটা অ্যাড মিক্স করলাম। তারপরে যেটা আমরা অ্যাড করব, আটা দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু আমরা স্রোতের মধ্যে মাছ ধরব, যার জন্য আমরা আটাটা ব্যবহার করব, ঠিক আছে। তার সাথে আমরা যেটা অ্যাড করব এখন সেটা হলো সামান্য পরিমাণে আমরা চিনি ব্যবহার করব। চিনি দেওয়ার কারণ হচ্ছে টোপটা আরও আঠালো বেশি হবে, মজবুত বেশি হবে, যার জন্য আমরা চিনি অ্যাড করলাম। যেহেতু আমরা স্রোতের মধ্যে মাছ ধরব, তো এটা আমরা এবার ভালোভাবে মিক্স করে নেব। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আমরা নিয়ম বলে দেব কীভাবে আপনারা বড়শিতে গাঁথবেন এবং কি প্রসেসে ফেলবেন বড়শিটা, আমরা সব বলে দেব ভিডিওর শেষে। ভিডিওটি দেখতে থাকুন আসলে কীভাবে কী করি। এখন আমরা এর সাথে আমরা পানি অ্যাড করব। আমরা হালকা হালকা করে পানি দিব, দেওয়ার পরে আমরা এটা মিলাবো। আগে একবারে বেশি পানি দেওয়া যাবে না, আমরা আলতো আলতো করে পানি দিব, তারপরে আমরা ভালোভাবে মিক্স করে নেব। আপনারা টোপটি যত ভালোভাবে মিক্স করবেন তত কিন্তু টোপটি কাজ দিবে। এভাবে আমরা ভালোভাবে টোপটি মিক্স করে নেব। তো বন্ধুরা, এই টোপটি আপনারা যত ভালো করে মাখবেন, যত ভালো করে আপনারা মাখবেন কিন্তু তত কিন্তু টোপটা আরও ভালো হবে। তো আরেকটি কথা, আপনারা যে এই মাছগুলো চিংড়ি মাছ ধরবেন,
আপনারা কিন্তু সাধারণ ওই যে আমরা যেগুলো বড়শি দিয়ে আমরা পুঁটি মাছ বা ট্যাংরা মাছ ধরি সেগুলো বড়শি কিন্তু ব্যবহার করবো না। সবচেয়ে ভালো হয় সুচ বা শিরিশ, যেটা আমরা ইঞ্জেকশনে শিরিশের যে মাছ চোখা অংশটা থাকে সেটা দিয়ে যদি বানাইতে পারেন কিন্তু ওটা সবচেয়ে বেশি ভালো হবে। তো চলুন এবার আমরা দেখাই কিভাবে আপনারা টোপটি বানাবেন এবং কত বড় করে বানাবেন তার প্রচেষ্টা আপনাদেরকে দেখাইতেছি। বন্ধুরা, আর একটি কথা, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাকি ভিডিওটি শেয়ার করবেন যাতে এ ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে পান। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, দেখতে পাচ্ছেন কত বড় বড়, এটা কিন্তু ক্যামেরাটা জুম করার ফলে বড় বড় দেখাচ্ছে। ঠিক এই পরিমাণে আপনারা বড়শির মধ্যে গাঁথবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।